এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কখনো হাতে একা আসি, আবার কখনো মেয়েকে নিয়ে আসি, বেশিরভাগ আমার একাই হাঁটতে হয়। তা আজকে ভাবতে পারেন যে বাইকে আবার কীভাবে হাঁটা আর কোথায় হাঁটবো সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আমার সঙ্গে চলুন আর রাস্তার বিগুলি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। সকালবেলার রাস্তাটা কেমন হয় ঢাকা শহর, চলো আর আমি কোথায় হাঁটবো। আর শুধু হেঁটেই আসবো না, হাজবেন্ড যদি সঙ্গে থাকে শুধু হেঁটে আসে, আবার নাস্তা বানানো কষ্টই হয়ে যায়। তাহলে আর বকবক করবো না, চলো। বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, তারপর আর তোমার ডিউটিগুলো এমন যে মানুষ শুক্রবার দিন ঘরে থাকে, তোমার তো তাই না? সকালে দেখা শহরটা সুন্দর না? রাস্তাঘাট সুন্দর করছে, আর কিছু জায়গায় একেবারে অ্যাক্সেস একেবারে ইয়ে রৌদ্রটা করা এই জন্য তো আমি হেঁটে নেই আমি এখানে। হাজি ক্যাম্প থেকে আসছি, এখানে হাঁটতে আসছি। হেলমেট ধরে নাও। ও কলো সাত নম্বর সেক্টর, সবাই হাঁটতে আসে। আর যখন স্কুল খোলা থাকে তখন গার্জিয়ানরা বসে থাকে এখানে। এতদিন হাসি এই যে আমার বাসার কাছে যেখানে, তোমার এটা কোন স্কুলের? মেঠো হাঁটা হইবে না, দুটো তো হবে। পরীক্ষাটা তো শেষ হয়ে যায়, তো এই যে
এই সবাই হাসি দিচ্ছে, 7 তারিখে শেষ হওয়ার কথা। এত কিছুতে পরীক্ষা হয় কি হয় না, পড়তে বসারও মনোযোগ নেই। সচেতন নাগরিক, এটা সুন্দর জায়গা হাঁটার জন্য। আমার বাসা যদি এখানে থাকতো তাহলে তো প্রতিদিন 2 বার করে হাঁটতে পারতো। আমার বাসার কাছে যে হাঁটার জায়গা ওখানে হাঁটতে ভালো লাগে না। না 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 না, হাজবেন্ডদেরকে নিয়ে এরকম হাঁটতে আসবেন আর এরকম খাবার খাবেন, তাহলে আজ রাখছি। আপনার সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।